সো হাই ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি স্টেডিয়ামে প্রোগ্রাম করতে। তো ওখানে জেলা দক্ষিণ দিনাজপুর জেলার যে প্রাথমিক মাদ্রাসা ও প্রাইমারির যে বার্ষিক ক্রীড়ামূলক প্রতিযোগিতা, তো সেখানেই আমরা যাচ্ছি। সেটা স্টেডিয়ামে এবার অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে দিনের বেলাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে এবং সন্ধ্যাবেলা করে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো সেখানেই আমরা সাউন্ড সিস্টেম নিয়ে যাচ্ছি। তো এখানে সেরকম কিছু সাউন্ড সিস্টেম ছিল না, তো টুপি আর সাউন্ড ছিল, হাই অ্যান্ড লো ছিল, টুপি আর হাই এক্সট্রা ছিল। কি কারণ ওখানে দুটো মঞ্চ ছিল, একটা মেন মঞ্চ আর একটা প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। আর লাইট টাইট কিছু ছিল, তো লাইটও সেরকম কিছু ছিল না। সিঙ্গেল বারে টুপি আর সার্পি আর কিছু পালকো দিয়ে তো লাইট লাগানো ছিল। এবং এখানেও সাউন্ড সিস্টেমের উপরে টুপি আর হাইলো আর চারটা মনিটর দিয়ে আজ প্রোগ্রাম করা হয়েছিল, টুপি আর মনিটর দিয়ে। তো সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, সম্পূর্ণ দেখতে পাবে কী কী সেট আপ লাগানো হয়েছে, কী অনুষ্ঠান হয়েছে, সব কিছু দেখতে পাবে। তো আমাদের মাল লোড হচ্ছে গাড়িতে। তো লোড করার সময় যেমন রমন, রাকেশ আর আমি মালগুলো লোড করছিলাম, আর সুরজ যে সে ক্যামেরা করছিল, ঠিক আছে, তো সুরজ লাস্টের দিকে একটু ধরেছিল, ওকে বলেছিলাম ক্যামেরা করতে, তো ক্যামেরা করছিল। তো দেখতেই পাচ্ছ আমি, রমন আর রাকেশ আমরা তিনজন মিলে মাল লোড করছি। তোমরা এবার বাহুবলী রমনকে দেখবে, দেখো একাই হাই নামানোর চেষ্টা করছে, কিন্তু কিন্তু আর পারল না, শেষে রাকেশকে ধরতে হলো। ও নিজেকে বাহুবলী মনে করে একাই হাই নামাতে গিয়েছিল। তো বন্ধুরা, গাড়িতে মাল লোড হতে হতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে দাবিয়ে রাখবে, কারণ এরকম সাউন্ড সিস্টেম সেটিং ব্লগ আর
কাজ করতে পারছি, এই কারণে যে আমরা সবসময় মজা করে করে কাজ করি, এই জন্যই আমাদের এই রোদটা অতটা গায়ে লাগছে না। তোমাদের মনে হয়তো অনেকক্ষণ ধরে প্রশ্ন আসছে যে কী ব্যাপার, সবাই আছে এখানে পড়ানো, তো তোমাদেরকে রাতে প্রোগ্রামের একটি গান শুনিয়ে দিচ্ছি, তো এটা করে ব্লগটা শেষ করবো। তোমরা একটু দেখো সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছিল, অবশ্যই জানাবে। তোমরা লাইক কমেন্ট করে ভিডিওটাকে একটু শেয়ার করে দিবে। তো আজকের মতো ব্লগটিকে এখানে শেষ করছি।